আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা যারা বাংলা সিনেমার সাথে পরিচিত, তারা সবাই অভিনেতা মিজু আহমেদকে চিনি। আজকে অভিনেতা মিজু আহমেদ মারা গেছেন, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। মারা গেছেন বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিজু আহমেদ। আজ ট্রেন যোগে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে রাত 8টার দিকে ঢাকা বিমানবন্দর স্টেশনের নিকট ট্রেনে হৃদরোগে আক্রান্ত হন। এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক শাহিন ও অভিনেতা অমিত হাসান। অমিত হাসান কালের কণ্ঠকে বলেন, আমরা বিমানবন্দর থানায় কথা বলেছি, সেখান থেকে আমাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আমি আর ওমর সানি ভাই গাড়িতে যাচ্ছি। জানা গেছে ট্রেনেই মিজু আহমেদ হার্ট অ্যাটাক হয় এবং ওই সময় ট্রেনে কর্তব্যরত চিকিৎসা তার পালস পরীক্ষা করে তার হার্টবিট পাননি, তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা সবাই তার আত্মার মাগফেরাত কামনা করি। সবাই দোয়া করবেন অভিনেতা মিজু আহমেদের জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।